2023 সালে ইন্ডিয়ান মুভির মধ্যে সবচেয়ে হিট সিনেমা হলো হনুমান যেটা এই বছর সংক্রান্তিতে রিলিজ হয়েছিল এটা তেলেগু সিনেমা কিন্তু হিন্দিতেও ডাব হয়েছিল এই অন্যান্য ভাষা ডাব হয়েছিল এবং এই সিনেমাটাই হচ্ছে এই বছরের সবচেয়ে হাইস্ট গ্রসিং সিনেমা ফাইটারের চেয়ে অনেক বেশি টাকা এই মুভি অলরেডি কালেকশন করেছে যদি তিনশো কোটি কর্মস করতে পারেনি কিন্তু এই মুভি যদি আপনি প্রফিটের দিক থেকে দেখেন তাহলে অনেক গুণ প্রফিট যা তার বাজেট তার থেকে অন্তত পাঁচ থেকে সাত গুণ এই মুভি কালেকশন করেছে এবং এটাই বছরের প্রথম ব্লক তো এই মুভির ডাইরেক্টর প্রশান্ত জানুয়ারি যেদিনকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস ছিল রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবসের দিনকেই সে ঘোষণা করেছিল যে এরও সিকুয়েল আসতে চলেছে মানে হনুমান মুভিরও সিকুয়েল আসবে পার্ট টু আসবে এবং এইটা হনুমানের অন্তত পাঁচ গুণ বড় হবে তার কারণ হনুমান মুভির প্রথমে বাজেটের ব্যাপারে ছিল কারণ প্রথম সিনেমা হচ্ছে সেটা কতটা অডিয়েন্স গ্রহণ করবে এই সিনেমাটা সেটার ব্যাপারে একটা ডাউট ছিল তো এই সিনেমা সাকসেস পর সে এখন অনেক বড় ভাবে মাপের সিনেমা বানাতে রাজিও আছে এবং প্রশান্ত ভার্মাই এটা ডাইরেক্ট করবে এবং সিজা এতে থাকবে মানে অ্যাক্টার যে আছে হিরো যে আছে সেও কিন্তু এই সিনেমাতে থাকছে এবং এই সিনেমাটা হনুমানটা এই সিনেমা রামের চরিত্রের জন্য রবি তেজা কিন্তু অডিশন দিয়েছিল যদিও এই ব্যাপারে এখন অফিসিয়াল কনফার্মেশন আসেনি তিনি এই আলটিমেটলি এই রোলটা করছেন কি করছেন না এটা আপনাদের বলে রাখা ভালো যে হনুমান মুভিতে যে পাদরের যে চরিত্রটা দেখেছেন সেটা তেলেগু ভার্সন কিন্তু ডাব করেছিল মানে তেলেগু ভয়েসটা দিয়েছিল কিন্তু রবি তেজা এবং তিনি এই কারণে দিয়েছিলেন কারণ তিনি এর সিকোয়ালটাতে কাজ করতে চান এবং তিনি এই চরিত্রটা করার ব্যাপারে খুব উৎসাহী যে রামের চরিত্র সেটা ব্যাপারে খুবই উৎসাহী এবার একটা খুব ইন্টারেস্টিং তথ্য সামনে এসছে যে জয় হনুমান সিনেমাটাতে রামের চরিত্র পাশাপাশি হনুমান চরিত্রটা করবে এমন একজন লোক যেটা শুনলে আপনার চমকে যাবেন ইয়েস ইয়াস এই চরিত্রটা করতে পারে ইয়েস অলরেডি এটা আপনারা জানেনি যে নীতিশ তিওয়ারি রামান সিনেমাতে জাস্ট রাবণের চরিত্রটা করছে আবার এতে হনুমানের চরিত্রটা করছে তার মানে বোঝা যাচ্ছে দেখুন ডিফারেন্সটা দেখুন এক জায়গা হচ্ছে ভিলেনের জায়গায় এক জায়গা হচ্ছে ভালো মানে হনুমানের চরিত্রটা করছে তাহলে কি তেজা সিজা যে লিড হিরো আর কি সে কি পরের সিনেমা মানে জয় হনুমানে থাকছেন অবশ্যই থাকছে কারণ সে কিন্তু আদৌ হনুমানের রোলটা করেনি সে করেছিল হনুমান ভাগ হনুমান রোলটা তো সাই গয়ে সে হনুমন্তের রোলটাই করবে এবং হনুমানের রোলটা করতে চলে এই যাস যাসের যে চরিত্রগুলো যে চুজ করছে না যাস এটা কিন্তু দুর্দান্ত করছে এরপরে টক্সিক আসছে টক্সিক এর পরে আসছে রামানা রামায়ণের পরে এই জয় হনুমান প্রতিটা ইসে প্রতিটা ক্যারেক্টার কিন্তু পুরোপুরি একটার থেকে অপরটা সম্পূর্ণ আলাদা এইটা কিন্তু যাসকে কিন্তু নো ডাউট যে রকিং স্টার না যে তার লেভেলটা কেজিএফ টুর পর যে সেই লেভেলটা ক্রিয়েট করেছিল সেটা কিন্তু মানে ধরে রাখতে পারবো বলে আমার বিশ্বাস অন্তত যদি সিনেমা যদি উনিশ বিশ্বাসের আলাদা ব্যাপার কিন্তু তার চরিত্র নির্বাচন দেখে বোঝা যাচ্ছে সে কিন্তু রিয়েলি রকিং স্টার তো আজকে এই পর্যন্তই যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন